আগামী 5 নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটনে জমে উঠেছে রাজনীতির খেলা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সর্বোচ্চ ক্ষমতার মসনদ নিজের করে নিতে দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এর মধ্যে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ব্যাপকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে। রাশিয়া ভুল তথ্য ছড়িয়ে আমেরিকার ভোটারদের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। যুক্তরাষ্ট্র নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই। যেমন 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অভিযোগ ওঠে। 2020 সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এবার আবারও প্রেসিডেন্ট নির্বাচনের সম্মুখে মার্কিন যুক্তরাষ্ট্র চিরাচরিতভাবে রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ আনল। 4 আগস্ট বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CBS এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। CBS এর প্রতিবেদন বলছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যে চেষ্টা চালাচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফৌজদারি অভিযোগ সহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্যে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা, ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে 32টি ইন্টারনেট ডোমেইন বন্ধ করা হয়েছে। যে ডোমেনগুলো ব্যবহার করে ক্রেমলিন প্রোপাগান্ডা ছড়ায় এবং ইউক্রেনের প্রতি বিশ্বব্যাপী সমর্থন দুর্বল করে। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, কোন কোন বিদেশি সরকার আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার জন্য কতদূর যেতে পারে সেটার উপর মার্কিন প্রশাসনের ঘোষণা আলোকপাত করা হয়েছে। কিন্তু বিদেশি সরকারদের বোঝা উচিত যে আমরা মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিদেশি শক্তির অপ্রয়াস সহ্য করব না।